হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সঞ্জিতা চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আমার রেসিপি শুরু করছি। আজকে রেসিপি করছি বলতে চিংড়ি মাছের পোস্ত করব। এই চিংড়ি মাছ আগেই ভেজে রেখেছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ একটা। কড়াই গরম হয়ে গেছে, মাছটা ভেজেছি বলে কড়াইটা এরকম হয়ে গেছে। এই বেটে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো ফোড়ন, তেলটা গরম হয়ে গেছে। মিষ্টির বাটিটা ধুয়ে দিয়েছি, খুব ঘাট উঠেছে কাঁচা লঙ্কার ঘাট। একটু নাড়াচাড়া করে মাছটা দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দেব আর লঙ্কা গুঁড়ো একটুও দেব না। আর দেব না হলুদ, দেব না, একটু সাদা সাদা থাকবে পোস্ত, যেহেতু অল্প পরিমাণ হলুদটা দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দেব না একদম, একটু চিনি দেব। আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করে, তাই একটু মিষ্টিটা দিতে হয় সব তরকারি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আজকে ওয়েদারটা খুবই খারাপ, একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে। দেখুন ওয়েদারটা কি বিচ্ছিরি ওয়েদার, একদম রোদ নাই, বাজে ওয়েদার একেবারে, একটু রোদ হয়নি, মেঘলা। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, এত কাঁচা লঙ্কা ঝাঁজ উঠেছে, যে যেমন ঝাল খাবেন দিয়ে নেবেন বন্ধুরা। আমি এখানে 3 চামচ পোস্ত দিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল মিষ্টি সমান সমান পছন্দ করে তরকারি আমাদের। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা খোসা ছাড়াইনি বন্ধুরা। আজকে হাঁসটা প্যাক প্যাক করছে দরজার সামনে এসে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। হাঁস আছে আমাদের বাড়িতে, আমার শাশুড়ি করছে, অনেক হাঁস আছে, 10-12টা হাঁস আছে, আরও ছিল বিক্রি করে দিয়েছে। আমার পোস্ত কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আর কিছু দেবো না এতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটি লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার ভালো লাগবে ভিডিও দিতে। দৈনন্দিন জীবনে যা রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি, যদি ভালোবাসা পাই আরও চেষ্টা করব নিত্য নতুন ভিডিও দেওয়া। আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। একটু পরিমাণ জল দেব বন্ধুরা, জলটা বেশি দেব না, একটু মাখা মাখা করব, বেশি জলের প্রয়োজন নেই। একটু ফুটে গেলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে কোনো না কোনো ভিডিওতে।